নমস্কাৰ এসামিস অনলাইন ইউটিউব চেনেললৈ আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছো। মই মজিদ। বন্ধুসকল পলগতে চাওক আজি নটা গুরুত্বপূর্ণ খবর। প্রথমটো খবর, পুনৰ লকডাউন ঘোষণা। চীনত পুনৰ ভয়ঙ্কর গতিত বৃদ্ধি পাইছে করোনার সংক্রমণ, যার পরিপ্রেক্ষিতত 90 লাখ আবাসী থকা এখন শহরত লকডাউন ঘোষণা করেছে চীন সরকারে। কোভিড-19 সংক্রমণের প্রতি লক্ষ্য রাখি চীনে পুনৰ এখন শহরত আরোপ করেছে লকডাউন। 90 লাখ আবাসী থকা চাংচুন শহরত শুক্রবার লকডাউন আরোপ করা হয়েছে। এতিয়ার পরবর্তী নির্দেশ নিদিয়া পর্যন্ত শহরখনের সকল নাগরিকে নিজের ঘরের ভিতরতেই আবদ্ধ হয়ে থাকিব লাগিব। ইফালে অত্যাবশ্যকীয় সামগ্রীর ব্যবসায়িক প্রতিষ্ঠানের বাহিরে সকল প্রতিষ্ঠান বন্ধ করে দিয়া হয়েছে আর পরিবহন ব্যবস্থাও নিলম্বন করে দিয়া হয়েছে। শুক্রবার চীনত 397 গৰাকী লোক কোভিডত আক্রান্ত হয়েছে, যার ভিতর 397 গৰাকী হয়েছে জিলিন প্রান্তর। উল্লেখযোগ্য যে কোভিড নিয়ন্ত্রণ নীতি অনুসরি এটা বা দুটাতক অধিক সংক্রমণের ঘটনা লাভ করলেই চীনে উক্ত অঞ্চলত লকডাউন ঘোষণা করে। ইফালে স্বাস্থ্য আয়োগে কয় যে কোভিড-19 প্রকোপ বৃদ্ধি পাওয়ার প্রতি লক্ষ্য রাখি চীনে প্রথমবারের বাবে এন্টিজেন পরীক্ষা আরম্ভ করব। পরবর্তী খবর, সেবাই 2021 বর্ষর প্রশ্নকাকত আর উত্তর বহিরাই 2022 বর্ষর মেট্রিক পরীক্ষা অনুষ্ঠিত করার ঘোষণাক লই এইবার প্রতিক্রিয়া প্রকাশ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। সেবার বিতর্কক লৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গুরুত্বপূর্ণ মন্তব্য। সেবার প্রশ্নকাকত বিতর্কক লৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গুরুত্বপূর্ণ মন্তব্য। পুরনি প্রশ্নকাকত উত্তর বহিরে অনুষ্ঠিত হব এইবারের মেট্রিক পরীক্ষা। পুরনি প্রশ্নকাকত সুরক্ষিত অবস্থাত আছে, ফাদিল হওয়া নাই প্রশ্নকাকত, সেইবাবেই পুরনি প্রশ্নকাকতরে পরীক্ষা অনুষ্ঠিত করিলে অসুবিধা নহয়। নতুন প্রশ্নকাকত তৈয়ার করিলে বহু ধনের প্রয়োজন হয়। প্রশ্নকাকত বিতর্কক লৈ এইদরে মন্তব্য করে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। পরবর্তী খবর, এই 5 গৰাকী পাখণ্ডক আপনাদের ভালদরে চাই লোক আর দেখা মাত্রকে আপনাদের আরক্ষী খবর দিয়ক, কিয়নো এই 5 গৰাকী নরপিশাসে গুৱাহাটী মহানগরীত এগারী কিশোরীক দলবদ্ধ ধর্ষণ করেছে। অপরাধ নগরী হিসাবে পরিগণিত হয়ে পড়া গুৱাহাটীত নিতে সংঘটিত হয়ে আহিছে এটার পিছত আন একটা অপরাধ। হত্যা হিংসা চৌদকাত্যর উপরও অনেক অপরাধ সংঘটিত হয়ে আছে এইখন মহানগরত। শেহতীয়াকৈ গুৱাহাটী মহানগরীত সংঘটিত হওয়া এক দলবদ্ধ ধর্ষণের ঘটনাই রাজ্যত চাঞ্চল্যর সৃষ্টি করেছে। এগারী দশম শ্রেণীর কিশোরীক 5 জনীয়া যুবকর দলত দলবদ্ধ ধর্ষণ করার সমগ্র ঘটনাক ভিডিও আকারে রাখি ভাইরাল করার ভাবুকি প্রদান করেছিল। এই ঘটনা প্রথমে পহরলে অহা নাছিল যদিও 8 মার্চের আন্তঃরাষ্ট্রীয় নারী দিবসের দিনটাতেই পানবজার মহিলা আরক্ষী থানাত এই ঘটনা সন্দর্ভত এক গোচর রুজু করা হয়েছিল। ইয়ার পিছতে সমগ্র ঘটনা পহরলে আহে। উক্ত ঘটনা সংঘটিত করা 5 পাখণ্ড ইতিমধ্যে আত্মগোপন করেছে। আটাইকেইটার অনুসন্ধান অব্যাহত রাখিছে আরক্ষীয়ে। সমগ্র ঘটনার তথ্য আরক্ষীয়ে রাজহুয়া করা নাই যদিও 5 পাখণ্ডর ফটো পহরলে আহিছে। আরক্ষীয়ে ভুক্তভোগী কিশোরীগৰাকীৰ স্বাস্থ্য পরীক্ষা করেছে আর ধর্ষণকাণ্ড সংঘটিত করা আটাইকেইটা প্রাপ্তবয়স্ক বলে প্রকাশ পাইছে। পরিয়ালের লোকে রুজু করা গোচরত উল্লেখ থাকা অনুসরি 5 পাখণ্ড হয়েছে ক্রমে মোহাম্মদ বিকিয়ালি, মোহাম্মদ ফজুল আলী, পুনালি, পিঙ্কু আলী আর মোহাম্মদ রাজা আলী। এই আটাইকেইটা পাখণ্ড জালুকবাড়ী থানার অন্তর্গত গাড়িগাঁওর। বন্ধুসকল তারপর 4 নম্বর খবরটো জনার আগতে আপনাদের এটা সরু রিকুয়েস্ট, যদি এতালেক এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক। আর এনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটো প্রেস করে রাখক। পরবর্তী খবর, মুসলমান লোকসকল কারো গোলাম নহয়, মিয়া মুসলমানক অবজ্ঞা করলে আগনাবাড়ে। কংগ্রেস আর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে পুনের সরব হয়ে পড়েছে বিধায়ক শেরমান আলী। মুসলমান কারো গোলাম নহয়, শেরমান আলীর আকো বিস্ফোরক মন্তব্য। শঙ্করদেব কলাক্ষেত্রত মিয়ার কৃষ্টি থাকবই লাগিব। অসমত থাকা 1 কোটি মিয়া মুসলমান অসমিয়া নহয় নেকি, এই প্রশ্ন উত্থাপন করেছে বিধায়ক শেরমান আলিয়ে। মিয়ার কৃষ্টি কিয় না থাকিব শঙ্করদেব কলাক্ষেত্রত, এই প্রশ্ন উত্থাপন করেছে বিধায়ক শেরমান আলিয়ে। কংগ্রেসের স্থিতি স্পষ্ট নকরিলে মিয়াই বর্জন করা উচিত কংগ্রেসক। 1 কোটি মিয়া মুসলমানের হকে যুজার সংকল্প বিধায়ক শেরমান আলীর। গরুখুটি উচ্ছেদের বিজেপিক পদ প্রশস্ত করেছে কংগ্রেসে। কিয় সরর মাটির পট্টা দিব নোয়ারিলে কংগ্রেসে। মুখ্যমন্ত্রীক ঘৃণামূলক ভাষণ পরিহার করার আহ্বান বিধায়ক শেরমান আলীর।
মিয়া মুসলমানক অবজ্ঞা করিলে অসম আগনাবাড়ে। ঘৃণা বিয়পা বাদ দিয়ক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। সংবাদমেলত এই বিস্ফোরক মন্তব্য বিধায়ক শর্মান আলির। পরবর্তী খবর, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গোচর রুজু করাক লৈ নিম্ন আদালতের নির্দেশক স্থগিতাদেশ গুহাটী হাইকোর্টর। 11 মার্চ তারিখ শুক্রবারে গুহাটী উচ্চ ন্যায়ালয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে গোচর রুজু করবলৈ দিয়া নিম্ন আদালতের নির্দেশত স্থগিতাদেশ জারি করে। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ ন্যায়ালয়ের কাষ চাপিছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই, আর তার পাছতেই শুক্রবারে ন্যায়ালয়ে এই নির্দেশনা জারি করে। উল্লেখযোগ্য যে কংগ্রেস নেতা তথা সাংসদ আব্দুল খালেকে দিসপুর থানাত এজাহার দাখিল করেছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে, কিন্তু আরক্ষী গোচর রুজু নকরাত নিম্ন আদালতের কাষ চাপিছিল সাংসদ আব্দুল খালেক। রাজ্যের এক উচ্ছেদ অভিযান সন্দর্ভত মুখ্যমন্ত্রীয়ে বিবাদিত মন্তব্য করাক লৈ গোচর দিছিল সাংসদ আব্দুল খালেকে। প্রথমে আরক্ষীর কাষ চাপিছিল সাংসদ আব্দুল খালেক, কিন্তু খালেকর অভিযোগ অনুসরি কোনো আরক্ষীয়ে তেখেতর কথাত গুরুত্ব প্রদান নকরে, যার বাবে নিম্ন আদালতের কাষ চাপিবলগা হয়। মুখ্যমন্ত্রীয়ে দরং জেলার গড়খুটির উচ্ছেদ এক প্রতিহত বলে আখ্যা দিছিল, সেই কথাক লৈ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গোচর দিছিল সাংসদ আব্দুল খালেকে। পরবর্তী খবর, হঠাৎ অসুস্থ AIUDF প্রধান তথা সাংসদ বদরুদ্দিন আজমল। দক্ষিণ শালমারা জেলার হাটিঙিমারী আবর্ত ভবনত আশ্রয় বদরুদ্দিন আজমলর। হঠাৎ অসুস্থ সাংসদ বদরুদ্দিন আজমল কালি নৈশ আখার গ্রহণের পিছতেই অসুস্থ হয়ে পড়া AIUDF প্রধানগী। দক্ষিণ শালমারা জেলার হাটিঙিমারী আবর্ত ভবনত আশ্রয় বদরুদ্দিন আজমলর। চিকিৎসকর মতে নিশার তুলনাত বর্তমান স্বাস্থ্য সুস্থির, পরবর্তী 24 ঘণ্টা চিকিৎসকর নিরীক্ষণত থাকিব বদরুদ্দিন আজমল। পরবর্তী খবর, আজি এই সলনি করক আপনার বাহনের নম্বর প্লেট, অন্যথা ভরিব লাগিব বৃহৎ পরিমাণের জরিমনা। সলনি করক আপনার বাহনের নম্বর প্লেট খন, অন্যথা ভরিব লাগিব বৃহৎ পরিমাণের জরিমনা। বাধ্যতামূলক হাই সিকিউরিটি নাম্বার প্লেট, পরিবহন বিভাগের কঠোর পদক্ষেপ, ব্যবহার করিব লাগিব হাই সিকিউরিটি নাম্বার প্লেট। ইতিমধ্যে রাজপথত অভিযানত নামিছে পরিবহন বিভাগ। হাই সিকিউরিটি নাম্বার প্লেটর বাবে আজিয়াই করক আবেদন, অন্যথা ভরিব লাগিব বৃহৎ পরিমাণের জরিমনা। পরবর্তী খবর, বিজেপির বিরুদ্ধে EVM টেম্পারিংয়ের অভিযোগ কংগ্রেসের। EVMর দয়াতে জিকিছে বিজেপি, শেহতীয়াক 5 রাজ্য নির্বাচনের ফলাফল ঘোষণা করার পিছতেই বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপন করেছে কংগ্রেসে। নির্বাচনের পূর্বে প্রিয়ঙ্কা গান্ধীয়ে যেতিয়া রোড শো করেছিল তেতিয়া 30 কিলোমিটার দীঘলীয়া শাড়ি দেখা গৈছিল, আনহাতে নরেন্দ্র মোদীর মিটিংয়ের আসন খালি আছিল। বিজেপির নির্বাচনী মিটিংসমূহ আছিল হেরেঙা, বিজেপির রোড শোত মানুহেই নাছিল, কিন্তু তথাপিও বিজেপি জিকিল। কিন্তু কেনেকৈ EVM টেম্পারিং করে বিজেপি জিকিছে, EVMর দয়াতে বিজেপি জিকিছে, শেহতীয়াক এই মন্তব্য প্রকাশ করেছে অসম প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র গর্জন মুসাহারিয়ে। শুক্রবারে কোকরাঝারত অনুষ্ঠিত হওয়া সংবাদমেলত অসম প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র গর্জন মুসাহারিয়ে উক্ত মন্তব্য করে প্রশাসনক টাকা পয়সা দিয়ে কিনি EVMর দয়াতে বিজেপি জিকা বলে মন্তব্য করে। ভারত স্বাধীন হওয়ার পূর্বে অসম বড়োলেন্ড কেতিয়াও ভারতের সহ সংযুক্ত নাছিল, আর ইয়াত কোচ রাজ্য আহোম রাজ্যর দরে সরু সরু রাজ্যর রাষ্ট্র আছিল যদিও ঐক্যবদ্ধভাবে যুঁজি ব্রিটিশের পর স্বাধীনতা আনিলে। ভারতবাসীর সেই ঐক্যতা বিজেপিয়ে ধ্বংস করে দিলে, আর এতিয়া মতো জাত পাত জাতি ধর্মক ভাগ ভাগ করে ব্রিটিশের পথ অনুসরণ করেছে বিজেপিয়ে। কংগ্রেসক আর 20 খনমান আসন দিলে একো সন্দেহ নকরিলে হেতন বলে মন্তব্যরে অসম প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র গর্জন মুসাহারিয়ে কয় যে যি দেখে EVM উদ্ভাবন করেছিল সেই দেখে এতিয়া EVM ব্যবহার নকরে। ভারতের নির্বাচনী প্রক্রিয়াত বেলট পেপার ব্যবহার করবল দাবি উত্থাপন করেছে অসম প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র গর্জন মুসাহারিয়ে।